আসসালামু আলাইকুম। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সবাই মিলে সবার জন্য এই প্রতিবাদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে সম্মানিত সভাপতি ডক্টর খায়রুল বাশার, কাউন্টি ম্যানেজার হার্ভেস্ট ক্লাস, প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, সচিব কৃষি মন্ত্রণালয়, এবং সম্মানিত আলোচকবৃন্দ যারা মঞ্চে আছেন, এবং আমার সামনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে একটা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করছি, সেটা হলো বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার একটা সমারোহ, যারা অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন তাদের সামনে আমি বায়োফর্টিফিকেশন, এই সাস্টেনেবল সলিউশন ফর হিডেন হাঙ্গার ইন বাংলাদেশ, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা একটি টেকসই সমাধান বায়োফর্টিফিকেশন, এই সম্পর্কে কয়েক মিনিট আলাপ করব। আমি আলাপ করতে চাই তিনটা বিষয়, একটা হলো হিডেন হাঙ্গার বা সুপ্ত ক্ষুধা, বায়োফর্টিফিকেশন এবং সাস্টেনেবল সলিউশন, যে টেকসই একটা সমাধান। আমরা যদি হিডেন হাঙ্গার চিন্তা করি, গোপন ক্ষুধা, সুপ্ত ক্ষুধা, আমাদের ক্ষুধা যদি ভাগ করি দুই ধরনের, একটা হলো যে ক্ষুধা টের পাওয়া যায়, উপলব্ধি করা যায়, সেটা একটা ক্ষুধা। আমরা যখন ক্ষুধার্ত হই তখন আমরা সবাই বলি, আমরা বলি আমার ক্ষুধা লেগেছে, খাবার দাও, এবং খাবার না পেলে বাচ্চারা কান্নাকাটি করে, যারা বয়স্ক আমার মতো বয়স তারা একটু হইচই করে, আর মাঝ বয়সের লোকেরা অত হইচই করেন না, কিন্তু প্রকাশ করে যে আমার ক্ষুধা লেগেছে। কিন্তু যেটা সুপ্ত ক্ষুধা, হিডেন হাঙ্গার, এটাকে টের পাওয়া যায় না। যেমন গোপন শত্রু টের পাওয়া যায় না, তেমনি সুপ্ত ক্ষুধা টের পাওয়া যায় না। যখন এটা প্রকাশ হয় তখন আর সমাধানের সুযোগ থাকে না। এরপরে আমি আলাপ করবো বায়োফর্টিফিকেশন এবং সাস্টেনেবল সম্পর্কে একটু পরে। এর আগে একটা দেখি একটা আমার খুব প্রিয় ছবি, দুটা ভাতের প্লেট, একটা 1960 সনের, যদিও ছবিটা পরে তুলেছি আমি, কিন্তু আমি পরিচিত ছবির সঙ্গে, আর একটা ডান পাশে ভাতের প্লেট 2021 সনের। এই 2060 সন যদি চিন্তা করি আমরা, 1960 সন যদি চিন্তা করি, এই 1960 সনে এখন অনেকেই মুখ টিপে হাসবেন যে এটা প্লেট কেন, যারা আমার চেয়ে কম বয়সী তারা হয়তো এই প্লেট কখনো দেখেন নাই, কিন্তু বাংলা আবহাওয়া বাংলাতে এই প্লেটটা খুব প্রচলিত ছিল। এই মাটির প্লেট একটা ছিল, এটাকে শানকি বলা হয়তো, আর একটা ছিল কাঁসার প্লেট, যেটা ধনী লোকেরা ব্যবহার করত। এই কাঁসার প্লেটে এক প্লেট পান্তা ভাত যদি ডেলি জুটত তাহলে ওই পরিবারটাকে ধরা হইতো যে ওনারা ধনী মানুষ। ধনী মানুষ কেন, তাদের ঘরে খাওয়ার আছে রেগুলার। এই মাটির প্লেটের পান্তা ভাতটা শতকরা 80% পরিবারে রেগুলার জুটত না, এবং এর সঙ্গে থাকত শুকনা মরিচ এবং একটা পেঁয়াজ, আর লবণ থাকত। সেই আমলে বলতেছি 1970 সনেও শুকনা মরিচের কেজি ছিল 100 টাকা, তার মানে এই আইটেমটা খুব মূল্যবান ছিল। ডান পাশে দেখেন ভাতের প্লেট, এটা আমাদের একটা মিডিয়াম ধরনের রেস্টুরেন্ট থেকে উঠানো ছবিটা,
নাস্তার সময় তারা ভাত খাইতেছেন, মধ্যবিত্ত অনেকেই তার ভাত খান। এখানে ভাতের সঙ্গে আছে আলু ভর্তা, আলু ভাজি। আগের মতো অবস্থা আমাদের নেই। আমাদের একটু আগেই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি মহোদয় বলে গেছেন, দেশে খাদ্য আমাদের এখন অভাব নেই বলতেই চলে। ওটা উদাহরণ আপনারা জানেন, আমি বলবো না। যদি কম্পেয়ার করেন দুটো প্লেটে, তাহলে দেখব একটা প্লেটে ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ আছে, আরেকটা প্লেটে আধুনিক প্লেটে প্লেটটা হলো মেনামাইলের, ভাত আছে, আলু ভর্তা, আলু ভাজি। যদি আমরা পুষ্টি চিন্তা করি তাহলে দুটাতেই কার্বোহাইড্রেট। বর্তমান বাংলাদেশে আমাদের খাবার অভাব, যদি বায়োডাইভার্সিটি বলি, আমাদের বিভিন্ন ধরনের খাবার আমাদের দেশে আছে। যদি রাস্তায় আপনারা দেখি, আমরা ফলের দোকান দেখে মনে হয় না এটা বাংলাদেশে কোনো ফলের দোকান। এখানে ইউরোপিয়ান বা অস্ট্রেলিয়ান প্রচুর ফল পাওয়া যায়, সবজির দোকানে প্রচুর সবজি পাওয়া যায়, এবং দাম একটু বেশি হলেও ক্রয় ক্ষমতার মধ্যে অনেকেরই আছে।